আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আজ আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমন এক কৃতি ছাত্রের কথা বলবো যে কিনা শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন তা নয়, তিনি ভারত তথা বিশ্ব দরবারে বাঙালির নাম উজ্জ্বল করেছেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় ঋতুপর্ণ ঘোষ। তিনি সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র ছিলেন, পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করে বাংলার বিজ্ঞাপন তথা সিনেমার জগতে পা রাখেন। তার বাবা মা উভয়ই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি ছিলেন সত্যজিৎ রায়ের অনুগামী। দুই দশকের কর্মজীবনে তিনি 12টি জাতীয় পুরস্কারের পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন। এই ছবিগুলির মধ্যেই উৎসব হলো এমন একটি ছবি যার জন্য তিনি 2001 সালে জাতীয় পুরস্কার পান শ্রেষ্ঠ পরিচালক হিসেবে। তার মৃত্যুর 7 বছর পর ডিরেক্টর অভিনন্দন দত্ত তার এই কালজয়ী সৃষ্টি উৎসবকে দর্শকের কাছে তুলে ধরেছেন এক নতুনভাবে। ঠিক কেমনভাবে তুলে ধরেছেন চলুন তার মুখ থেকেই আমরা শুনে নেই। যাদবপুর কমিউনিটি রেডিওতে উৎসবের পরের টিমের সঙ্গে আমি পরিচালক অভিনন্দন আপনাদের সকলকে স্বাগত। উৎসবের পরে এই ওয়েব সিরিজটা শুরুর সময়টা ছিল অনেক আগে, তখন উৎসবের পরে নাম ছিল না, এটা ওয়েব সিরিজ হবে সেটাও ভাবনা ছিল না। তখন একটা 4-5 পাতার একটা গল্প ছিল যখন উৎসব ছবিটা আমি দেখেছিলাম, তখন আমার বয়স 19-20, সেই সময় আমার এই গল্পটা লেখা। উৎসব ছবিটা দেখার পরে তারও আরও 3-4 মাস পরে যখন গল্পটা লিখি, গল্পটা যে উৎসবকে কেন্দ্র করে গল্প লিখবো এরকম ভেবে আমি গল্প লিখিনি, গল্পটা লিখেছিলাম এমনি লেখার ইচ্ছেতে। কিন্তু গল্পটা লেখার পরে আমার মনে হলো ঋতুদার উৎসব ছবিটার একটা ছায়া এর মধ্যে পড়ে গেছে। যদিও উৎসবের পরে কিন্তু উৎসব ছবির সিকুয়েল নয়, এর গল্প এর কনফ্লিক্টের জায়গা সম্পূর্ণ আলাদা। এই গল্পটার মধ্যে বাঙালির পুজো যেমন রয়েছে, একই সঙ্গে রয়েছে 3টে রাজনৈতিক প্রেক্ষাপট। অর্থাৎ একটা পুজো বাড়িতে 3টে রাজনৈতিক সময়কাল একই ছাদের নিচে রয়েছে। 1946 যখন ভারতবর্ষে দাঙ্গা শুরু হয়েছে, দেশ ভাগ হচ্ছে, তার যেমন গল্প রয়েছে। 1971 বা 1972-এ একদিকে মুক্তিযুদ্ধ, একদিকে নকশাল আন্দোলন, কলকাতা তখন উত্তাল, সেই সময়টাও এই বাড়ির মধ্যেই রয়েছে। আর এই গল্পটা এই উৎসবের পরে যে সিরিজটা আমরা দেখব সেটা সময়কাল 2011। 2011 আমরা জানি যে 34 বছরের বাম শাসন চলে গিয়ে তৃণমূল সরকার আসে, এটাও বেঙ্গলের ক্ষেত্রে একটা টার্মাইল সিচুয়েশন। তো বাংলা এই 3টে পলিটিক্যাল টাইম ফ্রেমের মধ্যে দিয়ে ক্রস করেছে। একটা 46 যখন দেশ ভাগ হচ্ছে, ওপার বাংলা থেকে মানুষ এপার বাংলায় আসছে, যখন 71 সালে নকশাল মুভমেন্ট চলছে, তখনও কলকাতার সমস্ত ইয়াং ছেলেরা পুলিশের গুলিতে মারা যাচ্ছে, গলির মোড়ে মোড়ে পড়ে থাকছে লাশ। আবার যখন 2011-তে বাংলায় একটা পট পরিবর্তন, একটা রাজনৈতিক পালাবদল, এই 3টে পালাবদলের সঙ্গে মানুষের সম্পর্ক, মানুষের নিজেদের ভেতরকার রিলেশনশিপ এবং ব্যক্তি মানুষগুলোর যে পরিবর্তনগুলো হয়েছে সেটাই এই গল্পের মূল। এর সঙ্গে রয়েছে পুজো, বাঙালির পুজো মানেই বাংলা এবং আনন্দ উৎসব এই সবটা। ঋতুদাকে
ট্রিবিউট জানানোর একটা বড় কারণ হচ্ছে 90-এর দশকের শেষ দিকে বা 2000-এর শুরুর দিকে যখন বাঙালিরা আর হলে যাচ্ছিল না সিনেমা দেখতে, তখন ঋতুদার 19 এপ্রিল বা এই উৎসব বা অন্যান্য আরও অনেক ছবি বাঙালিকে হলমুখী করেছিল। পরবর্তী ক্ষেত্রে আজকেও যখন আমরা দেখি হলে ছবি দেখতে গিয়ে অনেক সময় সেই বাঙালিয়ানাটাকে মিস করি। অথচ আমরা যখন বিদেশি ছবি দেখি, ইন্টারন্যাশনাল ছবি দেখি, ধরে নেওয়া যাক কোরিয়ান ছবি দেখছি কিংবা ইউরোপিয়ান ছবি দেখছি কিংবা ব্রাজিলিয়ান কোনো ছবি দেখছি বা মেক্সিকান ছবি দেখছি, সেখানে কিন্তু তাদের সংস্কৃতি, তাদের যে কালচার, সেগুলো কিন্তু ছবির মধ্যে পূর্ণ মাত্রাতেই থাকে। আমাদের বাঙালিদের কী হয়েছে আমরা জানি না, আমরা কিন্তু একটু বেশি হলিউড এবং বিদেশি ছবির মুখাপেক্ষী হয়ে গেছি, কিন্তু ঋতুদার ছবির মধ্যে সেই বাঙালিয়ানাটা ছিল। নিজের মতন করে গল্প বলা, বাঙালি মননকে ছুঁয়ে যাওয়া, এইগুলো আমরা ঋতুদার ছবিতে পেয়েছি। আমি চেষ্টা করেছি সেই বাঙালিয়ানাটাকেই ধরে আমাদের নিজেদের সম্পর্ক, নিজেদের কালচারকে তুলে ধরতে, সেটা বিদেশি ছবি বা বিদেশি কাজের কপি পেস্ট না হতে। তো দুর্গাপুজোটা ওটা একটা প্রেক্ষাপট। আসলে হচ্ছে যে যখন সোশ্যাল ডিস্টেন্সিং বলে আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং নামে যে যখন আমরা সোশ্যাল ডিস্টেন্সিং তৈরি করেছি এবং এই যে প্যান্ডেমিক কি হবে না হবে, সুস্থ হচ্ছি অথবা অসুস্থ হচ্ছি একটা ধোঁয়াশার মধ্যে কাটছে, তখন প্রত্যেকটা মানুষের ভেতরে একটা ফ্রাস্ট্রেশন ডেভেলপ করছে। তো এই পুজোটাকে কেন্দ্র করে, এই শুটিংটাকে কেন্দ্র করে আমরা অনেকগুলো মানুষ আবার একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে একটা নতুন চলা শুরু করেছি। সেইটা কিন্তু আমাদের ফ্রাস্ট্রেশন থেকে মুক্তি, এবং এই যে সোশ্যাল ডিস্টেন্সিং হয়ে যাচ্ছে, মানুষে মানুষের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আসলে আমরা মন থেকে কেউ চাইছি না। সেই দূরত্বটাকে ঘোচাবার জন্যই খানিকটা উৎসবের পরে এই কাজটা। সমস্ত বিধিনিষেধ মেনেই শুটিং করা হয়েছে, কারণ সদ্য লকডাউনটা ওঠার পরেই আমরা শুটিংটা স্টার্ট করেছি। তো সেই কারণে আমরা সমস্ত বিধিনিষেধ মেনেই আমরা শুটিংটা করেছি। আচ্ছা, আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমাদেরই এই উৎসবের পরের অনেক চরিত্ররা, যাদের মধ্যে রয়েছে অবন্তী। অবন্তীর এইখানে অভিনয়ও করেছে, একই সঙ্গে গানও গেয়েছে। তো আমি বলবো যে অবন্তী, তোমার যদি কিছু মনে হয় এই উৎসবের পরে সম্পর্কে কিছু একটা বলো। হ্যাঁ, আমার এখানে চরিত্রটার নাম হচ্ছে পাপিয়া, যে কিনা বিদেশে থাকে। এই চরিত্রের যে কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা দেখলে বেশি মজা হবে, সেই জন্যই সেই চরিত্রের যে বৈশিষ্ট্যটা সেটা আমি বলতে চাইছি না। তবে আমরা যেরকম চোখের সামনে এরকম ধরনের চরিত্র আমরা দেখে থাকি যারা বিদেশে থাকে, যারা একটু স্বার্থপর, একটু লোভ আছে, এরকম একটা চরিত্র। এছাড়াও একটা ভালো দিকও আছে, একটা মন আছে, এরকম একটা চরিত্র। যাই হোক, আমি খুবই এনজয় করেছি। আর হ্যাঁ, গানটা আমি গেয়েছি, এই পাপিয়া যে চরিত্রটি সে কিন্তু একদম গান জানে না, তার গলায় কোনো সুরই নেই, কিন্তু আমি গানটা গেয়েছি এইখানেই উৎসবের পরেতেই। আরেকটি চরিত্র আছে মিনা, সেই মিনা চরিত্রের লিপে আমি গানটা গেয়েছি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পহরার বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার মুখ বান্ধিবি, চোখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমি এইখানে যে সোহিনী বলে যে নায়িকা আর কি, তথাকথিতভাবে বলা যেতে পারে নায়িকা, আমি তার মায়ের চরিত্রটা প্লে করেছি।
কাজেই এখন আমার যে মেয়ে সোহিনী আর কি, ঐশ্বর্য, ওর কথা একটু শুনুন। আমার মা আমার ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, আমার ব্যাপারে কিছুটা বলেছে। সো হ্যাঁ, সোহিনী তার বাবা মার সাথে বহু বছর পরে তার বাড়িতে আসছে, কলকাতায় বাড়ির পুজো দেখতে আসছে, এবং 10 বছর পরে কলকাতায় ফেরা এবং ফিরে নিজের বাড়ির পুজো দেখা। সোহিনী বেসিক্যালি একটা ফিল্ম স্কুলের স্টুডেন্ট এবং সে তার বাড়ির পুজো নিয়ে একটা ডকুমেন্টারি বানাচ্ছে। এবং রিক, মানে ঋতব্রত, তো রিক বেসিক্যালি সোহিনীর খুব ভালো একজন বন্ধু, এবং এই মল্লিক বাড়িতে আসার পরে ওদের বন্ধুত্বটা আরও গভীর হয়, এবং সেটা উৎসবের পরেতে দর্শক দেখতেই পাবেন যে সেটা কতটা গভীর হয়। এবং সোহিনী বেসিক্যালি এখানে আসার পর থেকে অনেক কিছু ওর বাড়ির সম্পর্কে জানতে পারে এবং ওর বাড়ির ইতিহাসের সম্পর্কে অনেক কিছু জানতে পারে। মানে উৎসবের পরে বেসিক্যালি সম্পর্কে গল্প, মানে একে অপরের সাথে সম্পর্কের গল্প। আমার মনে হয় যে এটা দর্শক খুবই এনজয় করবে, কারণ এটা সবাই যেটা বলেছে যে এটা আর বাদ বাকি ওয়েব সিরিজগুলোর মতো না, এবং পুজো সংক্রান্ত যেহেতু পুজো আছে তো দর্শক খুব ভালো রিলেটও করতে পারবে। এবং আমাদের এখানে আমরা যারা যারা কাজ করেছি প্রত্যেকটা চরিত্রই ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চরিত্রর মানে নিজস্ব একটা করে গল্প আছে। আমি আমার গল্পটা বললাম কিছুটা, এবার বাদবাকি সবাই বলবে আস্তে আস্তে। আমার পাশে আমার দিদাই, মানে রিনি, এবার আমি ওকে বলবো দিদাইকে কিছু বলতে। আমার ক্যারেক্টারের নাম রিনি, আমার নাম শ্রেয়া ভট্টাচার্য। সো উৎসবের পরে এমন একটা কাজ যেটা আলাদা করে আর এখন কাজ মনে হয় না, মানে ইটস লাইক আ ভেকেশন দ্যাট উই স্পেন্ড অ্যাট বেলগাছিয়া রাজবাড়ি, যেখানে আমরা আমাদের লং লস ফ্যামিলি মেম্বার্সের সাথে আবার উই রিউনাইটেড এবং উই হ্যাড ফান। চরিত্রগুলো নিয়ে বলতে গেলে প্রত্যেকটি খুব নর্মাল চরিত্র, মানে কারোর মধ্যে খুব একটা আলাদা এক্সট্রা টেরেস্ট্রিয়াল পাওয়ার্স, কারোর স্পেশাল কিছু, কারোর একটা চমক দিয়ে কথা বলে, এরকম কেউ কিছু নয়। প্রত্যেকজন মানুষের মধ্যে যেমন পজিটিভ, নেগেটিভ, নন শ্যালেন্ট এই সবকটা শেড থাকে, সেরকম প্রত্যেকটি ক্যারেক্টারের প্রত্যেকটা শেড দেখানো হয়েছে। এবং ইন ডিফারেন্ট সিচুয়েশনস, সাচ অ্যাজ ওয়েন দেয়ার ইজ হ্যাপিনেস, ওয়েন দেয়ার ইজ স্যাডনেস, ওয়েন দেয়ার ইজ নাথিং গোয়িং অন, সেরকমভাবেই দেখা হয়েছে। তো আমরা সেই জিনিসটা আলাদা করে আমাদের করতে মনে হয়নি যে না এটা কি খুব জাস্টিফাইড হচ্ছে। আমরা প্রত্যেকটা জিনিস মনে হয়েছে যে হ্যাঁ, মানে এরমভাবেই তো যাচ্ছে, এরমভাবেই তো গল্প এগোচ্ছে, তো ওরমভাবেই আমরা করেছি। এবং আমাদের সাথে ছিল অভিদা, মানে নান আদার দ্যান দ্য ডিরেক্টর, হি ইজ এক্সিলেন্ট, মানে এটা যেন ইটস হিজ বেবি বেসিক্যালি, অ্যান্ড উই হ্যাভ কন্ট্রিবিউটেড ইন ইট, বাট দোজ ওয়ার জাস্ট দ্য কন্ট্রিবিউশন, হি মেড দ্য হোল থিং হ্যাপেন। মানে আর প্রত্যেকজন, যারা এখানে বেশিরভাগ লোকই নেই, আমাদের প্রত্যেকজন ক্রু মেম্বার, আমাদের এডিদের টিম, আমাদের কস্টিউম যে করেছে, আমাদের আর্ট যে করেছে, সবাই, কোনো কাউকে একবারের জন্য চেঁচিয়ে ডাকতে হয়নি। সো দ্যাট ওয়াজ দ্য হোল সিনারিও। এবং আমি জাস্ট এক্ষুনি রিভুকে, যে আমার ছোটো ভাই এবং বাঁদর, ওকে আমি দিচ্ছি। নমস্কার, আমার নাম সত্যম ভট্টাচার্য এবং আমি উৎসবের পরেতে রিভু বলে একটি চরিত্র করেছি। রিভু হচ্ছে গিয়ে এই বাড়ির বড় ছেলে, কিন্তু শ্রেয়া যে ক্যারেক্টারটা করেছে তার থেকে ছোট, এবং আমি হচ্ছে রিকের নিজের দাদা, মানে ঋতব্রত যে ক্যারেক্টারটা করছে তার নিজের দাদা। বেসিক্যালি এই চরিত্রটি উৎসবের পরে শুরু থেকে থাকে না, মানে আমরা প্রতিটা চরিত্রকে দেখতে পাই পুরো সিরিজের শুরু থেকে, কিন্তু আমার চরিত্রটা অষ্টমীর দিন ঢোকে বাড়িতে, এবং ভীষণই অন্যরকম একটা ক্যারেক্টার, অন্যরকম অ্যাজ ইন পরিবারের বাকিদের থেকে অন্যরকম একটা ক্যারেক্টার, একটু প্রাণখোলা, একটু হাসিখুশি, সারাক্ষণ বন্ধুবান্ধব নিয়ে মজা করার মতন একটা ক্যারেক্টার। এবং সেও গিয়ে যখন অষ্টমীর দিন বাড়িতে আসে এবং কিছু মুহূর্ত তো যেগুলো খুব টেনশনের, সেই মুহূর্তগুলোর সাথে সামহাও জড়িয়ে যায়, এবং ওর সাথেও মানে বিভিন্ন লোকের বিভিন্ন পার্সোনাল টানাপোড়েন শুরু হয়, কিন্তু ক্যারেক্টারটা আপাতত এই সিজনের রেজলিউশন পায় না কোনো। সো দেখা যাক এর পরে কী হয়। আপাতত রিভু একটা খুব খুব ভালো একটা চরিত্র, খুব মজার একটা চরিত্র।
এবার আমি আমার ভাই অ্যাজ ইন রিককে দেবো, ঋতব্রত মুখার্জি। ঋতব্রত, হ্যালো, আমি ঋতব্রত মুখার্জি এবং উৎসবের পরেতে আমার চরিত্রের নাম হচ্ছে রিক, যেটা ঘটনাচক্রে হ্যাপেন্স টু বি মাই ডাক নাম অ্যাজ ওয়েল। এবং অভিদা যখন আমায় প্রথম বলেছিল যে এরকম একটা সিরিজ করছি, তো এই চরিত্রটা লিখেছি অনেকটা তোকে মাথায় রেখে। আমি ভাবলাম যে কী এমন মাথায় রেখেছে যে আমার নিজের ডাক নামটাই ঝেড়ে দিয়েছে। কিন্তু অনেস্টলি আমি নিজে উৎসবের পরে এইরকম যে চরিত্রটা করেছি, এই কাজটা, আমি হয়তো এতটা ম্যাচিওর একটা চরিত্র এরকম ধরনের কাজ আমি আগে করিনি। লুকটা নিয়েও আমি একটা এক্সপেরিমেন্ট করেছি, যারা দেখবেন সিরিজটা বুঝতে পারবেন। এবং সিরিজটা অ্যাকচুয়ালি আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা ওয়েব প্ল্যাটফর্মে যেরকম ধরনের কাজ দেখে অভ্যস্ত, যে ধরনের সিরিজ দেখে অভ্যস্ত, তার থেকে একেবারেই আলাদা। একটা পরিবারের গল্প, পরিবারের দুর্গাপুজো, বাঙালি বাড়ির দুর্গাপুজোর গল্প, সেইটা আমার মনে হচ্ছে যে ওয়েব প্ল্যাটফর্মে যেরকম কাজ হয় বা আমরা দেখি, একেবারে একটা ফ্রেশ অ্যাপ্রোচ সেটার প্রতি। সেইটা আমার কাছে একটা বিরাট বিরাট পয়েন্ট। এবং ব্যক্তিগতভাবে আমি কাজটা করে, আমাদের এই টিমটার সাথে কাজটা করে আমি এতটাই প্লিজড, এতটাই ভালোবেসে কাজটা আমরা করেছি যে আমি অসম্ভব কনফিডেন্ট যে এই কাজটা খুবই ভালো হবে, খুবই ভালো হবে। এবং আমার আজকে যারা যারা শুনছেন আমাদের এই অনুষ্ঠানটা, তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা অলরেডি উৎসবের পরে নিয়ে একটা প্রশ্ন উত্তেজনা তৈরি হয়েছে, সেটা খুব পজিটিভ, কিন্তু আমি এটাও চাইবো যে এই উত্তেজনাটা যেন 27 অক্টোবর, যেদিনকে আমাদের এই সিরিজটা স্ট্রিম করতে চলেছে আড্ডা টাইমসে, সেদিন আপনারা সাবস্ক্রাইব করে দেখবেন। কারণ আমার মনে হয় যে আপনারা খুবই এক্সাইটেড হবেন, কারণ এবার উৎসবের আনন্দ উৎসবের পরে। এমনিতে অভিদার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক বলে আমি জানি যে কী ভালো একজন মানে শিল্পী অভিদা, যে কারণে আমি কাজটা হ্যাঁ বলেছিলাম এবং অভিদার কাজ মানে আমি যথেষ্ট কনফিডেন্ট ছিলাম খুবই ভালো হবে কাজটা। ঋতুপর্ণ ঘোষকে আমি খুব ক্লোজলি যে দেখেছি এমনটা নয়, খুবই অল্পই দেখেছি, আমার বাবা অ্যাকচুয়ালি অনেক বেশি কাজ করেছে এবং উৎসবে আমার পরিচিত এত এত মানুষ কাজ করেছে, তাদেরকে যখন বললাম যে আমি উৎসবের পরে করছি, তখন বলে জানিস আমরা উৎসবে কাজ করেছিলাম। সো এরকম ধরনের একটা ব্যাপার। প্রথম যখন এটা অ্যানাউন্স হয়, তখন আমাদের এক উৎসবেতে যিনি মাধবী মুখার্জির পরিচারকের ভূমিকায় অভিনয় করেন, তিনি আসলে আমাদের সাথে থিয়েটার করেন, দেবাশিস ব্যানার্জি। দেবাশিসকে আমি বলেছিল যে উৎসবে তো আমি কাজ করেছিলাম। সেটা একটা খুব মজার ব্যাপার যে এই ট্রিবিউট জানিয়ে যে কাজটা করছি সেটাই আমি আছি, দেবাশিসও বলছিল আর কি সেইটা নিয়ে। তো যেটা বলছিলাম যে ঋতুপর্ণ ঘোষের ছবি উৎসব খুব ল্যান্ডমার্ক, তার কারণ আমি আমার দাদা দিদিদের থেকে শুনেছি যে জানিস আমরা যখন কলেজে পড়তাম প্রথমবার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছিলাম বা বন্ধুকে নিয়ে গেছিলাম উৎসব দেখতে। তো এইটা আবার ওই একটা ইয়াং ব্যাচ অফ লোকজন, আমার দাদা দিদিরা যারা, তারা উৎসব দেখতে গেছিলো একসাথে। সো আমার যেরকম ব্যক্তিগতভাবে ঋতুপর্ণ ঘোষের সবথেকে প্রিয় ছবি খেলা, কারণ আমার মনে হয় যে বাঙালি দুর্গাপুজোর যেরকম ঋতুপর্ণ ঘোষ উৎসব বানিয়েছেন, বাঙালি বাচ্চাদের বড় হওয়ার একটা গল্প হচ্ছে খেলা। সেইটার কারণেই আমার মনে হয়েছে যে এটা তো কোনো সিকুয়েল নয় উৎসবের, এই সিরিজটা একটা ট্রিবিউট। তো সেই জায়গা থেকে ঋতুপর্ণ ঘোষের লেগাসিটাকে কোথাও একটা এই সিরিজটা ধরে রাখে। এমনিতে লকডাউনের মধ্যে সবথেকে বেশি যেটা মিস করেছি, কারণ যেহেতু আমরা রেগুলার থিয়েটার করি, আমাদের দলে যাওয়া, থিয়েটার করা, শো করা, অভিনয় করা, এই পুরো প্রসেসটাকে খুব মিস করেছি। তো যখন উৎসবের পরে করতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে আমরা যে অ্যাকচুয়ালি কতটা মিস করেছি এই কাজ করাটা, এবং যে অ্যাড্রেনালিন রাশ হয় যে একটা কাজের সময় সবাই একসাথে কাজ করছি, এই উত্তেজনাটা আমরা যে কতটা মিস করেছি সেটা কাজ করতে করতে আমরা বুঝতে পেরেছি। কারণ সত্যিই মনে হলো যে আবার নিঃশ্বাস নিতে পারছি এই সময়টা, কারণ শুটিংয়ের একটা আলাদা চেনা গন্ধ হয় আর কি, যদি সেই অর্থে বলি। তো সেইটা খুব আনন্দ পেয়েছি। তো যারা আজকে আমাদের অনুষ্ঠানটা শুনছেন, যারা আমাদের কাজ দেখেন, ভালোবাসেন, তাদেরকে এটাই বলবো যে বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে, আপনারা হলে গিয়ে দেখতে পারেন, এবং যদি বাড়ি থেকেই দেখতে চান, আপনাদের ল্যাপটপে, আপনাদের মোবাইলে, ট্যাবে, স্মার্ট টিভিতে আপনারা আমাদের এই কাজগুলো দেখতে পারবেন। তো আমারও খুব ভালো লাগছে যে উৎসবটা একটু অন্যরকম, কিন্তু আমরা এই অন্যরকম পুজোটাতেও আমরা একটা নতুন কিছু নিয়ে আসতে পারছি আপনাদের সামনে। আমার অ্যাকচুয়ালি খুবই আমি এক্সাইটেড। যাদবপুর কমিউনিটি রেডিও স্টেশন রেডিও জেইউ 90.8 MHz আপনারা শুনছেন, আমি ঋতব্রত মুখার্জি। আপনাদের সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এবার একটু অন্যরকম পুজো, কিন্তু আমরা থাকছি আপনাদের সঙ্গে আমাদের কাজ নিয়ে, আমাদের ভালোবাসা নিয়ে। আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন। নমস্কার। আমার বন্ধু অভিনন্দন, 2000 সাল থেকে আমরা বন্ধু। আমি সৌরভ,
উৎসবের পরে আমি আর অভিনন্দন দুজন মিলে প্রডিউসও করেছি। অভিনন্দন যেমন পরিচালক, প্রডিউসার আমি শুধু প্রডিউস করেছি। এইটা 2002 সালে অভিনন্দন এই গল্পটা আমাকে পড়েছিল। তো এত বছর বাদে, প্রায় 18 বছর বাদে আমাদের মনে হলো যে বাঙালি বোধহয় খানিকটা খানিকটা ঋতুপর্ণকে ভুলে গেছে, মনে নেই তাদের। তখন মনে হলো যে এইটা আমরা তো করতে পারি, এবছরের পুজোয় উৎসব একটা পুজোয়ের গল্প ছিল সেইটা। একেবারে আমাদের গল্পটা কিন্তু উৎসবের সিনেমার সঙ্গে মিল নেই, কিন্তু একটা কোথাও যেন ঋতুপর্ণর একটা টাচ ছিল। অভিনন্দন যখন 2002 লিখেছিল গল্পটা, সেটাকে মাথায় রেখেই আমরা এটা করলাম। এবং করার সময় শুরুতে খুব মুশকিল হয়েছিল, মানে যখন শুটিং করব, কারণ কোভিডের পরে আমরাই প্রায় প্রথম কলকাতায় যারা শুটিং করছিলাম। তো প্রচুর অভিনেতা অভিনেত্রী বারবার বলছিলো আমরা করব না, দু একজন করতেও পারেনি, থিয়েটারে সিনিয়র অ্যাক্টর তারা করতেও পারেননি, তাদের বাড়ির লোকেরা করতে দেয়নি। তাদের প্রবল ইচ্ছা ছিল, তারা গোটা স্ক্রিপ্ট, ন্যারেশান, স্ক্রিপ্ট রিডিং সবইতে থাকা সত্ত্বেও সেসব অবধি করতে পারেনি। আবার কেউ কেউ করেছেন, এবং করতে এসে যেটা আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল যে যারা প্রথম দিন এসেছিলেন খুব যে মানে সব রকম সেফটি সিকিউরিটি মানা হচ্ছে, তো শেষ দিন আমাদের বিজয়া দশমীরই শুটিং ছিল, সেদিন আমরা সবাইকে খিচুড়ি খাইয়েছিলাম। তো সেদিন আমি দেখলাম যে কেউ কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে না, তখন আমি গিয়ে সবাইকে বারবার বলতে হচ্ছিলো। তো আমাদের কাজটার সাফল্যটা এইটা যে এটা যখন হয়েছিল, কাজটা প্রসেসে হয়েছিল, তখন সবাই মানে যারা টেকনিশিয়ান, যারা অভিনেতা, যারা প্রোডাকশন হাউস, সবাই আমরা খুব একসঙ্গে উৎসবের মতন একটা আনন্দ করেছি, যেটা আমাদের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল। এবং আমরা চাইছি যে এই উৎসবের মেজাজটা যখন আপনারা দেখবেন, আপনারা দর্শকেরা দেখবেন, তো আপনারাও একইভাবে এনজয় করুন, মানে আপনারাও আমাদের এই প্রসেসটার একটা পার্ট হয়ে উঠুন। কারণ প্রসেসটা কমপ্লিট হবে হচ্ছে যখন আপনারা এটা কানেক্ট করবেন, আমাদের এই পুরো প্রচেষ্টাটা তখনই সার্থকতা পায় যে কোনো ক্রিয়েটিভ লোকের, যখন আপনাদের মতন মানুষেরা দেখে, হয়তো বাড়িতে একা বসে দেখছেন, বন্ধুবান্ধব নিয়ে দেখছেন, ফ্যামিলির সঙ্গে দেখছেন, তারা দেখে বাড়িতে আমাকে জানাতে হবে না, আপনাদের মনে মনে তারিফ করলেন এবং আরেকজন পাশের লোককে বললেন দেখো তো এই কাজটা বাংলায় অনেক দিন দেখিনি এই কাজটা, যার ফলে সেইখানে বোধহয় এক ধরনের অভিনন্দন বা আমি আমাদের সার্থকতা, এবং একই সঙ্গে ঋতুপর্ণ মতন মানুষকে যাকে আমরা হয়তো খানিকটা ভুলে গেছি, আমি বলছি না সবাই ভুলে গেছেন, খানিকটা ভুলে গেছি, বা নতুন প্রজন্ম যারা দেখেইনি তার সিনেমাগুলো, তারা কিন্তু সেই জার্নিটার মধ্যে আরেকবার একটু প্রবেশ করলো। সেই জন্য আমি বারবার সবাইকে বলবো যে আপনারা দেখুন এবং মন খুলে যেটা মনে হবে সেটাই বলবেন। আমরা এইটুকুনি বলতে পারি আমরা কাজটা করেছি খুব আনন্দ করে, এবং খুব পরিশ্রম করতে হয়, যে কোনো কাজই সবাই করেন, আমরাও করেছি, কিন্তু একই সঙ্গে এটাও বলবো যে কাজটার মধ্যে যেমন চ্যালেঞ্জ ছিল এবং কোভিড সিচুয়েশনের জন্য চ্যালেঞ্জটা আরও বেড়ে গেছিলো, কিন্তু আপনারা যদি দেখে আমাদের প্রশংসা করেন বা নিন্দাও করেন, সেইটা আমাদের কাছে খুব বড় প্রাপ্তি। নমস্কার, আমি কৌশিক সেন। উৎসবের পরে বলে যে গল্পটি আপনারা দেখবেন আগে টাইমসে, এখানে একটি যৌথ পরিবার তাদের পুজো উপলক্ষে এক জায়গায় হয়েছে, এবং সেখানে আমার চরিত্রটার নাম উৎপল, যে বিদেশে সেটেলড এবং তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে সে এসেছে পুজোর সময়, এই উৎসবের সময় তার বাড়ির টানে, শিকড়ের টানে। এই ভদ্রলোকের একটা ইতিহাস আছে এবং খুব সাকসেসফুল, খুব সেদিক থেকে সফল। তো এই যখন কলকাতায় ছিল কম বয়সে, তখন খুব অ্যাক্টিভ দিশে নকশাল মুভমেন্টের সঙ্গে ছিল, কিন্তু একটা সময়ে সেই মুভমেন্ট থেকে বেরিয়ে যায়। কেন বেরিয়ে যায়, কি কারণে বেরিয়ে যায়, সবটা পরিষ্কার বোঝা না গেলেও কোথাও একটা বোঝা যায় যে হয় তার ডিসিলিউশনমেন্ট ঘটেছিল, কিংবা সে ভয় পেয়ে গিয়েছিল, তার হয়তো মনে হয়েছিল যে এইটা রাস্তা নয়, বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি। যে কোনো কারণেই হোক সে চলে গিয়েছিল এবং সেটেলড হয়েছে লাইফে, কিন্তু কোথাও সেটা নিয়ে একটা মনের ভেতরে একটা হেজিটেশন থেকে গেছে, এবং সেইটাকে সে কাভার আপ করে, জাস্টিফাই করে নিজেকে আর কি, যেন যা করেছিলাম ঠিকই করেছিলাম, কিন্তু কোথাও মনের ভেতরে একটা খচখচানি আছে। এবং এই অতীতের বুদ্ধিটা সে যখন ফিরে আসে উৎসবের সময়, তখন কিন্তু সেইটা তার সামনে আবার চলে আসে, তার সে বন্ধু, তার সেই সময়টার কমরেডরা, এমনকি পরবর্তী প্রজন্ম যখন
একটা প্রশ্ন করে যে কেন চলে গিয়েছিলে, তখন সেইখানেও সে একটু অস্বস্তিতে পড়ে। এছাড়া আরো অনেক রকমের টালমাটাল সময়ে আরো অনেক রকমের রিলেশনশিপের যে নুয়ান্সেস গুলো থাকে সেইগুলোর মধ্যে দিয়ে চরিত্রটা যায়। সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং জার্নি হয় উৎপলের অভিনেতা হিসেবে, আমারও সে জার্নিটা হয়, এবং সেটা যদি কিছুটা আভাস অন্তত আপনারা পান তাহলে আমাদের ভালো লাগবে সকলের। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ।